এবং এইখানে এক নম্বর আসামি করতে হবে রাজাকারের বাচ্চা মমিনুল হককে, যে হচ্ছে সবকিছুর জন্য বেশি দায়ী। গরম খবর, আবারও ভয়ঙ্কর ষড়যন্ত্রে ফেঁসে যাচ্ছেন মামুনুল হক। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন মামুনুল হক সহ জুনায়েদ বাবুনগরী সাহেবও। হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে প্রধান আসামি করার দাবি করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুধু তাই নয়, মামুনুল হককে রাজাকারের বাচ্চাও বলেছেন তিনি। একই সঙ্গে তিনি ওই মামলায় দ্বিতীয় আসামি হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও তৃতীয় আসামি হিসেবে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী এর নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ নিয়ে আবারও উত্তাল গোটা দেশ। একটি বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে অংশগ্রহণ করে তিনি এ দাবি জানান। এ টক শোটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টক শোতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ মাত্র। আজকে জাহাঙ্গীর কবির নানক সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, একাত্তরের চেয়ে বড় যুদ্ধ এগিয়ে আসছে। তিনি বলেন, এখানে এক নম্বর আসামি করতে হবে রাজাকারের বাচ্চা মুমিনুল মানে মামুনুল হককে, যে হচ্ছে সবকিছুর জন্য বেশি দায়ী। দুই নম্বর আসামি করতে হবে বাবু নগরীকে। তিন নম্বর আসামি করতে হবে আজকে এখানে যে উপস্থিত আছেন, তাকে যদি গ্রেফতার করা হয়, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে অনেক কিছু জানা যাবে। এই চেয়ারম্যানের কতটুকু সম্পৃক্ততা ছিল সেটা জাতি জানতে চাচ্ছে এবং আমরা জানতে চাচ্ছি। সে নিশ্চয়ই সম্পৃক্ত ছিল এর সঙ্গে। তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তার পরিবারে কোনো রাজাকার আছে কিনা সেটা দেখতে হবে। তিনি বলেন, আমরা আরো অবাক হয়েছি যে ইউএনও অস্ত্রধারী মানুষগুলোর সঙ্গে মিলে মাইকে কথা বলছে। তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো রাজাকার আছে কিনা সেটা দেখতে হবে। তার চাকরি নিশ্চয়ই হয়েছে বিএনপি জামায়াতের আমলে। আমরা বারবার বলছি, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রাজাকার আলবদররা লুকিয়ে আছে। বিচারপতি মানিকের বক্তব্যের মাঝে উপস্থাপিকা প্রশ্ন করেন, আমি সকলেরটা না হয় বুঝলাম, কিন্তু উপজেলা চেয়ারম্যানের নাম কেন নিয়েছেন? পরিস্থিতি সামাল দিতে উনি তো আগের রাত থেকেই উদ্যোগ নিয়েছেন, বড় একটি অংশকে ফেরত পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাও করেছেন। এ প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমাকে বলতে দেন, দুই দিন আগে মাইকিং হয়েছে মসজিদ থেকে, তারপরে আজকে উপজেলা চেয়ারম্যানের যে কথা বলতেছে এর থেকে আরো পরিষ্কার যে সে এটার সঙ্গে ছিল। তাকে গ্রেফতার করা উচিত, তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই অনেক কিছুই বেরিয়ে যাবে। তিনি বলেন, আজকে শাহরিয়ার কবির সাহেবের যে আর্টিকেলটি জনকণ্ঠে বেরিয়েছে তার থেকেই পরিষ্কার। আর আরেকজন লোক শোয়েব, যে হেফাজতের নেতা, সে লন্ডন থেকে বহু পয়সা নিয়ে এসেছে এবং এতে পাকিস্তান দূতাবাসও জড়িত, পাকিস্তান সরকারও জড়িত আছে। আজকে আমাদের দেশে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। এই আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান বারবার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলছে, অথচ ওই লোকটা বঙ্গবন্ধুর চরম বিরোধী একটা লোক। আজকে এসব অনুষ্ঠান নস্যাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, তার এই আগমন নস্যাৎ করার জন্য এরা লেগে উঠেছে। শামসুদ্দিন চৌধুরী মানিক আরো বলেন, আমি বুঝতে পারছি না, মুমিনুল হক কতবার আইসিটি অ্যাক্টে অপরাধ করে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় সে ধর্মবিরোধী কথা বলছে, সে অসাম্প্রদায়িক কথা বলছে, সে ঘৃণার কথা বলছে, তাকে আজও গ্রেফতার করা হলো না। এতে আমরা সত্যি বিস্মিত। এজন্য আমরা বলছি, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে রাজাকার আল বদররা। এ সময় উপস্থাপিকা উপজেলা চেয়ারম্যানকে প্রশ্ন করেন, আবদুল্লাহ আল মাহমুদ, আপনারা যে মামলা করেছেন সেখানে মামুনুল হক ও বাবুনগরীকে আসামি করা হয়েছে কিনা, তাদের উস্কানির প্রসঙ্গটা আছে কিনা। এ সময় অন্য প্রান্ত থেকে উত্তেজিত শামসুদ্দিন চৌধুরী মানিক বলতে থাকেন, আরে ও তো নিজেই দায়ী, ও তো আসামি, ও নিজে একজন অপরাধী। উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা মামুনুল সমর্থকদের মিছিল ফিরিয়ে এনে দেখতে পাই ওই পারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এরা 88টি ঘর ভাঙছে, প্রত্যেকটা ঘরের স্টিলের আলমারি ভাঙা, প্রত্যেকটা ঘরের শোকেসগুলো ভাঙা, ডাল চাল রাখার মটকাগুলোও ভাঙা। আমরা ওখানে পুলিশ রেখে আমি ইউএনও সাহেব ও ওসি সাহেব সহ আমরা ফিরে আসি। আমরা ওই সময় সবাইকে শান্ত করি, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানাই, ওখান থেকে সবাইকে আমরা বাড়িতে ফেরত পাঠাই। এরপরই শামসুদ্দিন চৌধুরী মানিক আবারও বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িত হেফাজত সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
পাকিস্তান দূতাবাসের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। উল্লেখ্য যে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারপারসন করে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে এই তদন্ত কমিশন গঠনের কথা জানান নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। মামুনুল হককে রাজাকারের বাচ্চা সহ আরো নানান ভাষায় গালিগালাজ করায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে চলছে নানান সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখাচ্ছে হেফাজত অনুসারীরা। একজন বলছেন, আমার মাথায় একটা চিন্তা সবসময় ঘুরপাক খায় যে শামসুদ্দিন মানিক কিভাবে বাংলাদেশের একজন বিচারপতি হয়। বিচারপতি মানিকের কথায় বোঝা যায় যে সে পুরাই সরকার দলীয় একজন নেতা। আমি চাই শামসুদ্দিনের আমলে যত বিচার হয়েছে সেই বিচারগুলো আবার বিচার করা হোক, কারণ সে যত বছর বিচার করেছে সব সরকার বিরোধীদের কঠিন শাস্তি দিয়েছে, বাংলাদেশের মহান বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে মানিক। অন্যদিকে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় হেফাজতের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হক দাবি করেছেন, কতিপয় গণমাধ্যম যাচাই বাছাই ছাড়াই দলকে দায়ী করে সংবাদ প্রচার করেছে। 22 মার্চ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো দাবি করেন, হামলা নয় বরং হামলাকারীদের বিরুদ্ধে প্রথমে প্রতিরোধ করে তুলেছিল দলটির স্থানীয় নেতাকর্মীরা। মামুনুল হক বলেন, যেদিন হামলার ঘটনা ঘটে সেই হামলার মুখোমুখি যারা দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছে তারা স্থানীয় শাল্লা থানার আলেম সমাজ ও হেফাজত ইসলামের দায়িত্বে চিনি। সংবাদ সেই দিনেই এসেছে, আলেমদের বাধা উপেক্ষা করে হামলা করা হয়েছে। এ থেকে দায়িত্বহীনভাবে প্রমাণ করা হয় যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশের সর্বপ্রথম যারা ভূমিকা পালন করেছে আলেম সমাজ, এবং স্বাভাবিকভাবেই আলেম সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকালের সংবাদ সম্মেলনে মামুনুলের করা সাংবাদিকের প্রশ্ন নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। নানানভাবে নানান তেরা তেরা প্রশ্ন করে মামুনুল হককে সরকারি লোকদের বিপক্ষে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। একজনের মতে, সাংবাদিকদের নমুনা দেখেছি, তারা মামুনুল হক সাহেবকে যেভাবে প্রশ্ন করা হচ্ছিল তার অর্ধেকও যদি সরকার দলীয় মন্ত্রী পদবীদেরকে করত তাহলে তাদের মুখে অযৌক্তিক আর মিথ্যা বাক্য বের হতো না। সেখানে সাংবাদিকদের রূপ চেঞ্জ হয়ে যায় কেন? সবাই হয়তো গভীর রাতের বিরিয়ানির ফল। যাই হোক, ভিডিওটি শেষ করব একটি শোক সংবাদ দিয়ে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউসুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়েজি মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা কমিটির সদস্য, হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজির বাবা। এছাড়া তিনি হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া হামিউসুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক। দোয়া করি আল্লাহ সুবহান তাআলা তার ইহজগতের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে দোয়ায় শরিক থাকুন। মতামত জানিয়ে দিন মামুনুল হককে রাজাকারের বাচ্চা বলা নিয়েও। পরিশেষে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।